বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ এ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। সম্ভাবনার যে বাংলাদেশকে আমরা দেখি আমাদের মনে, আমাদের সৃজন কর্মে, সে কথাই একসঙ্গে বসে আমরা বলতে চাই। যারা বলবেন তারা স্বনামে পরিচিত মানুষ, নিবেদিত আছেন বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে। আজ নয়, প্রত্যেকের সঙ্গেই যুক্ত আছে কয়েক দশকের সৃজনকর্ম। আমি অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সর্বডানে ইমদাদুল হক মিলন, জনপ্রিয় কথা সাহিত্যিক, এ কথা বললেই শুধু ভুল হবে, সঙ্গে বলতে হবে একজন বরেণ্য সাংবাদিক। সাথে আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং একই সঙ্গে নৃত্যের প্রসারের জন্য, শিল্পের এই ধারা এগিয়ে যাবার জন্য দীর্ঘদিন নিবেদিত আছেন শামিমা রানিপা। আমার পাশে আছেন কবি হাবিবুল্লাহ সিরাজি। বাংলাদেশে যে কবিরা কবিতায় আমাদেরকে ক্রমাগত পথ দেখায় এবং সে পথে হাঁটলে আমরা সম্ভাবনার বাংলাদেশকে সবসময় পেয়ে যাই, কবি হাবিবুল্লাহ সিরাজি তাদের একজন। কি দিয়ে বলি, যদি বলি শুধু অভিনয় ভুল হবে, তবু বলি আমরা যে মাধ্যমে কথা বলছি, ছোট পর্দার বড় নায়ক। একসময় যখন আমরা ছোট ছিলাম, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু এভাবেই তাকে বুঝতে চাইতাম যে তার মনে কিশোরেরা কীভাবে বাস করে, এবং সেজন্য তিনি একজন আঁকিয়ে হিসেবে আমাদের সামনে এসেছেন, একজন লেখক হিসেবে এসেছেন এবং একজন অভিনেতা এবং থিয়েটার কর্মী হিসেবে এসেছেন। এই হচ্ছেন আমাদের আফজাল হোসেন। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, অপি করিম। কোন দিক থেকে বলবো, তরুণ স্থপতি বলবো নাকি নৃত্যশিল্পী বলবো নাকি নাট্যশিল্পী বলবো অভিনয়শিল্পী বলবো, সবই বলা যাবে। কিন্তু এ কথা স্পষ্ট করে বলা যাবে যে কজনকে আমি পরিচয় করালাম তাদের পথ ধরে, যারা এসে একটা আশা জায়গা নিয়ে জায়গা তৈরি করলেন, তাদের অন্যতম একজন অপি করিম। আমরা বাংলাদেশের এগিয়ে যাওয়াটা দেখব, সম্ভাবনাটাকে দেখব, এবং সেই দেখাটা আমরা সকলেই শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের মানুষ, কিন্তু আমরা দেখব সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব দিক থেকে। তো আমি প্রথমেই প্রশ্নটা ছুড়ে দিতে চাই ইমদাদুল হক মিলনের কাছে, এইভাবে যে এই যে আমরা আজকে নতুন বছরে বাংলাদেশ, এই নতুন বছরটি তো একটি ইংরেজি বছর, কিন্তু আমরা যদি বলি আমরা এত প্রবলভাবে আমাদের যে কৃষ্টি, আমাদের যে নিজস্ব ঠিকানা, সেখান থেকে আমরা পহেলা বৈশাখ পালন করি, আমাদেরই তো অধিকার আছে বিশ্ব মানব হয়ে, বিশ্ব মানবের সঙ্গে আজকের এই ইংরেজি নববর্ষকে পালন করবার এবং বলবার নতুন বছরে বাংলাদেশ। আপনি আপনার মতো করে যদি এই টেলিভিশন দর্শক এবং তাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আজকের শুভেচ্ছা জানাতে চান। প্রথমেই বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। যে কথাগুলো আপনি বললেন, এটা ঠিক যে আমাদের কাছে ইংরেজি নববর্ষের চেয়েও পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের একেবারে ঐতিহ্যের সঙ্গে জড়িত, তার ফলে সেটাকে আমরা অনেক বেশি আপন মনে করি। কিন্তু আমরা যদি সমগ্র পৃথিবীর কথা ভাবি, তাহলে আজকের দিনটি সারা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পৃথিবীর একটি অংশে বাস করছি, সুতরাং সেই অর্থে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে যারা আছেন বাংলাদেশের বিশিষ্ট মানুষ, তারা তাদের মতো করে বলবেন। আমি যেটি মনে করি যে প্রত্যেকটি বছরের শুরুর দিনটিতে আমার কতগুলো কথা মনে হয়। একটা কথা মনে হয় যে আমি ছেলেবেলায় কিছুদিন আমার নানির কাছে থেকেছি, তা আমার নানি বলতেন বছরের শুরুর দিনটা ভালো হলে পুরো বছরটা ভালো হবে। সেজন্য সকালে উঠে প্রতিজ্ঞা করানো হতো যে তুমি
প্রতিজ্ঞা করো এবছর কোনো মিথ্যে কথা বলবে না, এবছর ভালো কাজ করবে, এবছর তোমার জীবনের কথা ভাববে, মানুষের কল্যাণের কথা ভাববে, দেশের কথা ভাববে। এই যে ভাবনাগুলো সেই বয়সে শিখিয়ে দেওয়া হয়েছিল, এখনও প্রত্যেক নববর্ষে, সেটা বাংলা হোক ইংরেজি হোক, সকালবেলায় উঠে আমার এই কথাগুলো মনে হয়। এবং আমি সবাইকেই বলতে চাই যে আমরা যে পিছনের দিনগুলো ফেলে এলাম, সেখানে অনেক ঘটনা ঘটেছে, অনেক সুঘটনা ঘটেছে, অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক অনেক অনাচার অবিচার, তার পাশাপাশি অনেক অর্জনের মধ্য দিয়ে আমরা এই পর্বটা আলাদা করে এগিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু আমার কথাটা শেষ করতে হবে যে এই যে পিছনে ফেলে আসা দিনগুলো, যে দিনগুলোতে আমাদের অনেক অতৃপ্তি রয়ে গেছে, আর আবার অনেক কিছুতে আমরা তৃপ্ত হয়েছি, কিন্তু যেটি আমি বলতে চাই সেটা হচ্ছে যে নতুন বছরটা আজকে শুরু হলো, এই বছরটায় যেন আমাদের তৃপ্তির অংশটা বেশি থাকে, আমরা যেন যেদিকে তাকাই অনেক বেশি সাফল্য দেখতে পাই, বাংলাদেশটিকে অনেক আলোকিত দেখতে পাই, বাংলাদেশটিকে অনেক বড় দেখতে পাই। দেশের মানুষ যখন বড় হয় তখন দেশ বড় হয়। আমি চাই দেশের মানুষ বড় হোক। আমি যে জায়গায় মিলন ভাইকে একটু থামাবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে আমি আবার ফিরেই আসবো ওনার কাছে, তখন বোঝা যাবে যে আসলে পেছনটাকে আমরা একটু দেখব স্পষ্ট করে। মানে আমার যেটা হয় কি, যখন একটা বছর শুরু হয় তখন একটা জিনিস আমি সবসময় চিন্তা হয় যে আমি কখনো স্বল্পমেয়াদি পরিকল্পনা করতে পারি না। আমার স্বপ্ন হোক বা যেই ভাবনা হোক সেগুলো একটু লম্বা পরিসর পর্যন্ত থাকে। তো বছর শেষে বা বছরের প্রথম দিন যেটা হয় যে আমি রিকল করি, এবং আজকে যে এখন আসলাম, আমার পুরো আর্কিটেকচার, আমার যে ফার্মটা আছে আমি ওদের সাথে বসেছি, বসে যেমন ওরা সবাই বলছে যে গত বছর খুব এই গেছে সেই গেছে, আমার কাছে কখনোই মনে হয় না যে এই গেছে সেই গেছে। আমার কাছে মনে হয় এই গেছে সেই গেছের মধ্যেও আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু প্রাপ্তি আছে, এবং যেটা আমি সামনে আমার ফিক্স করা একটা স্বপ্ন আছে সেইটা সাথে আমি কতটুকু আরও যেতে পারবো সেটার পরিকল্পনাটা একটা আমি করে ফেলি বছরের প্রথম দিন, সেটা ব্যক্তিগত পর্যায়ের হোক, সেটা আমার প্রতিষ্ঠানের বিষয়ে হোক। সো ওইটুকুই জায়গায় আমি বলবো যে প্রথম দিনটা আমি আসলে একটা পরিকল্পনা করে ফেলি যে যে স্বপ্নটা দেখছি সেইটা অবধি যেতে হলে আমাকে আসলে কী কী পদক্ষেপ নিতে হবে, কাদেরকে আমার সাথে আমি আমি সহযোদ্ধা হিসেবে রাখবো, সেটা আমি মোটামুটি অফিসিয়ালি আনঅফিসিয়ালি একটু ফিক্স করে ফেলি। ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ এই কারণে যে একটা বড় সুযোগ যে বছরের পয়লা দিন এরকম একটা সময় যারা অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা একত্রে জানানো যায়। প্রতিবার নতুন বছরে আসে আর প্রতিবার যে ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু নতুন কিছু নয়, একই ঘটনা ঘটে। আজকে সকালবেলা আমার অফিসে কাজের চেয়ে আমরা নিজেরা নানান বিষয়ে কথাবার্তা বলেছি, এবং বিশেষ করে আমি সকলের কাছে আলাদা করে জানতে চেয়েছি যে নতুন বছর কি, বা চাওয়া পাওয়া বা নিজের কর্তব্য ভূমিকা কি। আনন্দের সাথে বা দুঃখের সঙ্গে বলি, কথা কিন্তু সবার একই রকম, সকলেরই কথা একই রকম। আর সবচাইতে অবাক হয়েছি আমাদের একজন অফিস সহকারী, সে বলেছে যে আমি দেশ ও মানুষের ভালো চাই নতুন বছরে। তো এই যে ভালো চাওয়া, এটা কিন্তু সকল মানুষের মনে রয়েছে। তো শুধু চাওয়ায় কি হয়, শুধু কামনায় কি হয়, কর্তব্য আছে। তো আমি আমার কর্তব্য করব, যেমন অপি বলছে যে আমার পরিকল্পনা সব দীর্ঘ হওয়া উচিত, তাই মানে আজকেই একটা পরিকল্পনা করে আজকেই ফল লাভ করার চেষ্টা যদি সব মানুষের মধ্যে থাকে তাহলে আমরা আশা করতে পারি না যে বাংলাদেশের স্বপ্নটা আমরা দেখছি সেটি সহজে সম্ভব। প্রত্যেককে নিজের ক্ষেত্রে খুব গোছালোভাবে একটা লক্ষ্য নির্দিষ্ট করে এগোতে হবে। যে মানুষটি আমি ছবি আঁকি, ছবি আঁকার মধ্য দিয়ে কি আমি বাংলাদেশকে একটা জায়গায় নিতে পারি না? একটু আগেই আপনি বললেন হাইবুল্লাহ সিরাজির সম্পর্কে যে যে কবিতার পথে হেঁটে আমরা অনেক দূরে এগোতে পারি, তার মানে এই স্বপ্নগুলো তো অতীতে আমরা দেখে এসেছি বিভিন্ন ক্ষেত্রে যারা আমাদের
আমাদের আগে যারা পথ চলছেন তাদের হাঁটা পথে আমাদেরকে এখন বিবেচনা করতে হবে, আমরা তো আমাদের আগে হাঁটা একদল মানুষ পেয়েছি, আমাদের পেছনে যারা হাঁটছে আমরা আমাদের মধ্যে সেই যোগ্যতাটুকু যোগ করতে পারছি কি না, তারা হেঁটে যেন ভবিষ্যতে এই গর্ব বা আনন্দটা বোধ করতে পারে যে এরকম পথে আমরা হেঁটেছিলাম। আমার মনে হয় যে বছরের শুরুতে প্রত্যেকটি মানুষের আসলে ভূমিকা থাকা উচিত ওইটা, যে যেখানে কাজ করছে বিশেষভাবে তার কাজটি যেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, দায়িত্বশীলতা থাকে, এই কর্তব্য পরায়ণতা থাকে, এবং শুধু কাজের মধ্যে না, নিজের আচার আচরণে ভাষায় দৃষ্টিভঙ্গিতে তা যদি হয় তাহলে প্রত্যেকবারের যে মুখস্থ বিষয়টা আমরা বলি সেটা না হয়ে আসলে একটা কার্যকরী বিষয়ের দিকে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি নেব। আমাদের সঙ্গে দেশের স্বনামে উদ্ভাসিত মানুষজন যারা দীর্ঘদিন এদেশের জন্য নিবেদিত আছেন তারা বলবেন বছরের শুরুর দিনে তাদের কথা। বিরতির পর ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে। কথা হচ্ছিল নতুন বছরের প্রথম দিন আমরা শুনছিলাম যে আমাদের দীর্ঘ সময় ধরে যারা বাংলাদেশে সৃজন কর্মে নিবেদিত আছেন, যাদের লক্ষ্য হচ্ছে একটি সমৃদ্ধ বাংলাদেশ, সেই মানুষেরা প্রথম দিনে কি বলে। কবির কাছে যাব, তবে আমার কাছে কবিতার ব্যাখ্যা, বাংলা কবিতার ব্যাখ্যা হচ্ছে এরকম যে সকল কিছু প্রথম বলে কবিতা। সেই যদি বলি যে এখনও আমাদের মনে আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আজকে 2018 সালে কবি হাবিবুল্লাহ সিরাজি সেই ভাবনার জায়গা থেকে আজকের দিনে কি বলবেন আপনি বাংলাদেশের মানুষের জন্য? ধন্যবাদ হাসান আরিফ। প্রিয় দর্শক, ইংরেজি নববর্ষে আপনাদের প্রীতি সম্ভাষণ করি। এবারের 1 তারিখটি একটু অন্যরকম। মাত্র 2 দিন আগেই আমরা আমাদের একটি বড় নির্বাচনের ভেতর দিয়ে এসেছি, একটি বিজয়ের ভেতর দিয়ে এসেছি। আমি ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা এবং বাংলাদেশ শব্দটিকে গৌরবান্বিত করার জন্য আপনারা যে রায় প্রদান করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। নববর্ষের ব্যাপারটি কারো কারো কাছে ক্যালেন্ডারে দাগ দেওয়া, কারণ সকালে সূর্য ওঠে সন্ধ্যায় অস্ত যায়, আমাদের প্রচলিত কথা, কিন্তু সূর্য তো সকালে ওঠে না আবার সন্ধ্যায় অস্তও যায় না, পৃথিবী ঘোরে তাই দিন রাত হয়। আমার ভাবনার সঙ্গে, আমার সঙ্গে যারা আছেন তাদের ভাবনার সঙ্গে যে নববর্ষের চিন্তা, আমি মনে করি আমাদের চিন্তার ভেতরে সকাল থেকেই গত নির্বাচনের একটি বিষয় জায়গা করে নিয়েছিল। কিন্তু আমি যদি অন্যভাবে দেখি এই নববর্ষটি, আমরা মোটামুটিভাবে বাংলাদেশে দুটো নববর্ষ ব্যাপারে আগ্রহী, একটি আমাদের কার্য উপলক্ষে ইংরেজি নববর্ষ, আর একটি প্রাণের টানে বাংলা নববর্ষ। এর বাইরেও কেউ কেউ আর একটি নববর্ষ করেন, সেটি হিজরি নববর্ষ, সেটা খুব গৌণ ব্যাপার। কিন্তু দিনের হিসেবটি যদি করি, আমার ভাব একরকম, আমার সঙ্গে হাসান আরিফ কিংবা নিপা কিংবা মিলন কিংবা অপি করিম কিংবা আফজাল প্রায় কাছাকাছি থাকবো, কিন্তু নববর্ষের চেতনাকে যদি আপনি ওইভাবে ধরেন তাহলে আমার যারা ব্রাত্যজন, যারা কৃষিকর্মের সঙ্গে যুক্ত, তাদেরকে আপনার ভাবনায় আনতে হবে বাংলা নববর্ষের কল্পনা করে না, ঋতুর কল্পনা করে। সেই ঋতুর কল্পনা করে এখন শীতকাল, এই নববর্ষ আমার কাছে সকালে উঠেছি ভেবেছি অফিস আছে, আমার একটি নতুন দায়িত্ব আছে, সেই অফিসের দায়িত্ব সামলানোর জন্য কী কী করা লাগবে। এখন এর সঙ্গে
যার যার মতো করে রফি করিম বললেন তার অফিসে এই এই করতে হবে, মিলন বললেন তার এই করতে হবে, আমরা একটা মেলবন্ধন করতে পারি, কিন্তু স্বপ্নটি কিন্তু অন্যখানে থাকে, যে স্বপ্নটির নতুন করে চারা আমরা 30 তারিখে পুঁতেছি। আমি চাইব এই চারা পোতার ব্যাপারটি যেন আমার সন্তান থেকে তার সন্তান পর্যন্ত বিস্তৃত হয়। সকালে এই কথাটি আমাকে দারুণভাবে নাড়া দিয়েছে। আমার ছোট নাতনি আছে, ও বলল যে নববর্ষে কি হয়। আমি বললাম তোমার বিদেশে থাকে নববর্ষে তোমার কি হয়। আমি যে এখানে কিছুই হয় না, আমাদের এখানে অনেক কিছু হয়। এই হওয়াটার ভেতর দিয়ে এখানে যে কিছু হয় না, আমরা যেমন যে স্বপ্নটি দেখছি বাংলাদেশকে নিয়ে, ও ওর স্বপ্নটি দেখছে ওর মতো করে, একটা পাঠের স্বপ্ন। তবে আমি একটা জিনিস প্রাধান্য দেই, শহরকেন্দ্রিক শুধু না, শিক্ষাকেন্দ্রিক নববর্ষের গুরুত্ব। বাংলা নববর্ষে নয়, ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমার সন্তানদের কাছে, যারা স্কুলে লেখাপড়া করে তাদের কাছে বই যায়, ফ্রি বই যায়। এই যে ফ্রি বই যায়, বিনা পয়সায় বই যায়, এর ঘ্রাণের সঙ্গে আমি যেন আমার বাল্যকালকে ফিরে পাই। এই আমার ইংরেজি নববর্ষের চেতনার প্রথম অংশ। আরেকটি অংশ আছে, সেই অংশটুকু আপনি যে বললেন দুধে ভাতে, আমাদের সময়ে শীতের সময় নববর্ষ হিসেব করে না, কখনো কখনো পাটালি গুড় এবং দুধ দিয়ে ভাত মেখে খাওয়া হতো শীতের সময়ে। এই 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 নববর্ষের সেটার প্রচলন শহরী অর্থে ছিল, গ্রামীণ অর্থে নয়, শহরী অর্থে ছিল। সেটা খুব মনে পড়লো আজকে, যে পাটালি গুড় দিয়ে দুধ ভাত খেতে পারলে খুব ভালো লাগতো। শিল্পী শামিমারা নিপা, আপনার কাছে আসবো একটা অন্যভাবে জানতে, এই কারণে এই যে আমি বলছি ইংরেজি নববর্ষ বা নববর্ষের প্রথম দিন আজ, এই আমাদের সকল শিল্পের সকল ভাষা আন্তর্জাতিক নয়। আমার কাছে নাচের ভাষাকে আন্তর্জাতিক মনে হয়। আপনি যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, তখন নিশ্চয়ই সেটি আপনার যারা দর্শক তাদের দিকে দেখলে সেই যোগাযোগটা আপনার সাথে ঘটে। আমি একটি কবিতার উদ্ধৃতি দিয়ে বলি আর কি, বিশ্ব মানব হবি যদি কায় মনে বাঙালি হো। আমার কাছে এই লাইনটার মধ্যেও মনে হচ্ছিল যে ইংরেজি নববর্ষ পালন করবার যে জায়গা, বিশ্ব মানব হয়ে উঠবার যে জায়গা, সেই জায়গাটাও আমরা কিন্তু আমাদের কাছ থেকেই পাই। আমাদের যারা গুণীজন নমস্যজন তারাই সেই পথে তাকাবার এবং এগিয়ে যাবার কথা বলেছেন স্পষ্ট করে। এই জায়গার থেকে আপনি কিভাবে এই বছর দেখেন, সম্ভাবনাকে দেখেন এবং কি বলতে চান আপনি আপনার দর্শকদেরকে? আমি একটু ধার করে বলি, বন্ধু হও শত্রু হও, যেখানে যে রাও ক্ষমা করে দিও, আজকের মতো পুরানো বছরের মতো পুরানো অপরাধ যত, তো সব গ্লানিগুলোকে মুছে দিয়ে একটা নতুন জীবন, একটা নতুন বছরের প্রত্যাশা আমরা সবাই করি। সবাই অনেক কিছু বলে ফেলেছে। আসলে ক্রিয়েটিভ লোকরা তো সবসময় ভাবনার মধ্যেই থাকে, অনেক কিছু ভাবনা গত বছরে হয়তো ভেবেছি, ইচ্ছাও ছিল পূর্ণ হবে, হয়তো হয়নি, সেগুলোকে আর একটু ঝালাই করে এই বছর শেষ করার চেষ্টা। এই তো, মানে খুব ভেবে চিনতে কিছু করলাম হবে, এত কিছু ভাবি না, একটা সুন্দর বছর আসবে আমাদের সবার জন্য, মঙ্গলময় হবে সবার জীবন, এটুকুই প্রত্যাশা। একটা বিষয় একটু বলি, জাতীয় সংসদ ভবন যেটি, সেই সংসদ ভবনের পাশে যে সড়ক, সেই সড়কের পারে একটি স্কুলের গায়ে লেখা থাকে নৃত্যাঞ্চল, এবং সেখানে লেখা থাকে যে আপনারা সেখানে নাচ শেখান বাচ্চাদেরকে, কবে কবে সেটা। আমার কাছে ওই রাস্তা দিয়ে যখন যাই আমি, এই যে সংগ্রামী প্রয়াসটি, যে একটি বিদ্যালয় সেখানে একটি কক্ষ ভাড়া করে সেখানে দুদিন শিশুদেরকে নাচ শেখানো হয়, আর মনে হয় যে মুখোমুখি থাকে জাতীয় সংসদ ভবন, মানে এই আমরা কি একে অপরের উপর প্রভাব ফেলতে পারছি? নিশ্চয়ই, কারণ সব কিছুর সঙ্গীত দেশ, দেশ ছাড়া আমরা কোথায়, ভাবনার মধ্যে, গর্মের মধ্যে, জীবনের মধ্যে দেশটা তো মানে প্রথম একটা বড় ভূমিকা রাখে। এবং হ্যাঁ, আমাদেরও ভালো লাগে যে একদম সংসদ ভবনের ঠিক উল্টো দিকে আমাদের স্কুল, বলতেও আমাদের ভালো লাগে যে
যখনই বলি যে কোথায় স্কুলটা, সংসদ ভবনের উল্টো দিকে। তো সেই ক্ষেত্রে যদি বলি যে হ্যাঁ, দেশের একটা কাজ আমরা করি, ছোট্ট একটা জায়গায় আমার ক্ষেত্র নিত্য নার্সিং জগৎটা, সেই জায়গাটা নিয়ে আমি অনেক সম্ভাবনা দেখি, অনেক সম্ভাবনা, এবং আমরা মনে করি যে এই জায়গাটায়ও অনেক কাজ হচ্ছে। যদিও আমরা মিডিয়াতে সেই সাপোর্টটা সবসময় পাই না, কিন্তু মঞ্চে বলি এবং শিল্পী তৈরির বেলায় আমরা যদি বলি যে এটা একটা বড় আন্দোলন নৃত্য জগৎটা যেটা করছে, যে একেবারেই পৃষ্ঠপোষকতা অনেক কম, তারপরেও আমরা একটা খুব মনের জোরটা আমাদের অনেক বেশি, এবং আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় আছি, মঞ্চে যে জায়গাটা আমাদের আছে, এবং প্রচুর ছেলে মেয়ে শিখছে। ভালো লাগে যে একটা সময়ে খুব একটা হীনমন্যতায় ভুগতাম আমরা, যে হয়তো আমাদের জায়গাটা ঠিকঠাক হচ্ছে না। এখন যখন আমরা বাইরে যাই, সারা পৃথিবীতেই আমরা মনে করি যে আমাদের একটা জায়গা হচ্ছে, যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। সুপ্রিয় দর্শক, আবার একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো অনুষ্ঠানে, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম বসুন্ধরা নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে। শুনছি আমরা নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশের সম্ভাবনার কথা। ইমদাদুল হক মিলন, আমাদের প্রিয় মানুষদের তালিকায় আপনি একজন, এবং সেটা আপনি নিজে একবার করে বছরে প্রত্যক্ষ করেন, এটা আপনার কাছে দৃশ্যমান হয়। সকল শিল্প ধারায়, সকল সাহিত্য ধারায় এটি হয় না, এটি হয় বাংলাদেশে জনপ্রিয় লেখকরা একুশের বইমেলায় যখন যান। এবং আমি মনে করি যে তারকাকে স্পর্শ করবার নবীনের যে আগ্রহ, সেখান থেকে যদি আমি বাংলাদেশকে দেখি, সেই বাংলাদেশকে আপনি কিভাবে বলবেন? কিন্তু সঙ্গে একটা বিষয় একটু মিলিয়ে দেব, সেটা হচ্ছে যে সম্পাদকের যে ব্যস্ততা কেন নির্বাচনকে ঘিরে, আর সম্পাদকের জায়গা থেকে যে সম্ভাবনাকে পিছনের বছর থেকে তুলে আনলেন, এ দুটো মিলিয়ে যদি সামনের দিকে এগোন। আসলে সম্পাদকের জায়গা থেকে আমার পক্ষে না বলাই ভালো। আপনি যে প্রথম বিষয়টি বললেন, ফেব্রুয়ারি বইমেলা বা আমার মূল জায়গা যেটা কাজের, সেটা তো লেখালেখি, এবং সেই লেখালেখির সময়ও চলে গেছে অনেক, মানে অনেকগুলো বছর ধরে লিখছি, তা তার ফলে এখনও, কিন্তু যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এতগুলো দিন গেছে, সেই শুরুর সময় থেকে ফেব্রুয়ারি বইমেলাটির জন্য যেমন অপেক্ষা করতাম, এখনও কিন্তু সেই অপেক্ষাটা থাকে যে বছরে কখন সেই সময়টা আসবে, কখন বাংলা একাডেমি বইমেলাতে যাব, এবং কখন আমার যে দু চারজন পাঠক আছেন তারা আসবেন, বা তারা সে বিষয়গুলো নিয়ে কথা বলবেন, আমার কোনো লেখা নিয়ে প্রশ্ন তুলবেন, বা কোনো লেখার প্রশংসা করবেন। এটা একটা বড় অপেক্ষার ব্যাপার, এই অপেক্ষাটা সারা বছর ধরে করি, এবছরও করছি, বইমেলা প্রায় চলে এলো। আর সম্পাদকের জায়গা থেকে যদি বলেন, সেটা সম্পাদক হলাম তাও তো 8 বছর হয়ে গেল, এটাও একটা দীর্ঘ সময়। তা আমি কখনো আসলে এই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছি সেই 78 সালে ঠিকই, কিন্তু কখনো একটি দৈনিক পত্রিকার সম্পাদক হব এই স্বপ্নটা আমি দেখিনি, বা আমি ভাবিও নি, আমি জায়গাটিকে খুব সিরিয়াসলি নিইনি কখনো। আমার লেখালেখির জায়গাটা নিয়ে আমি থাকবার চেষ্টা করেছি। যাই হোক, ঘটনাক্রমে ব্যাপারটা যখন ঘটেই গেছে, তখন আমি দুটো ভাগ করে নিয়েছি নিজেকে, নিজের কাজের জায়গাটিকে, যে আমার সাহিত্যের কাজটা আমি এই সময়টাতে করব, আর আমার অন্য কাজটা, সম্পাদনার কাজটা এই সময়টাতে করব। তার ফলে যেটা হয়েছে যে আমি একটা শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করেছি, যে সকাল 6টা থেকে উঠে ঘন্টা 2-3 লিখে লেখার কাজটা সেদিনকার মতো শেষ করা, বাকি সময়টা পত্রিকার কাজটা করলাম। গত বছর, হ্যাঁ, গত বছর থেকে আমাদের একটা অন্যরকমের প্রস্তুতি ছিল, যে এই বছরের একেবারে শেষ দিনের আগের দিনটিতে জাতীয় নির্বাচন হবে, সেটি নিয়ে সংবাদপত্রগুলো, মিডিয়াগুলো প্রত্যেকেই এক ধরনের ব্যস্ততার মধ্যে থেকেছে, নানান ধরনের হিসেব নিকেশের ব্যাপার ছিল, নানান ধরনের চিন্তা চেতনার ব্যাপার ছিল, সেগুলো নিয়ে তো কাজ হয়েছেই। তো এখন যেটা হলো যে সেই নির্বাচনটা আমরা স্বচ্ছন্দে উতরে এলাম, এবং এখন
সেই জায়গাটাতে একটু গ্যাপ দিয়ে আমি ফেব্রুয়ারি বই মেলাটি নিয়ে আসলে বড় করে ভাবছি যে ঠিক আছে ওই জায়গাটা আমি পার হয়ে এসেছি, এখন বই মেলাটিকে আমি কেমন করে উদযাপন করব বা আমার কাজগুলোকে কেমন করে আমি আমার পাঠকের সামনে নিয়ে আসব সেই কাজগুলো আমি গোছাবার একেবারে শেষ পর্যায়ে আছি। এটি হচ্ছে আপাতত চিন্তা। আর সারা বছরের চিন্তার কথা যদি আপনি বলেন তাহলে অপি যেভাবে তার একটা কাজের চিন্তা করে রেখেছে বা একটা প্ল্যান করেছে যে আমি এইভাবে এই কাজগুলো করব, বা আফজাল, সিরাজি ভাই, নিপা প্রত্যেকেই, এমনকি আপনি নিজেও, প্রত্যেকেরই একটা পরিকল্পনা থাকে বছর ঘিরে। সেই পরিকল্পনাটা আমি করেছি, সেই পরিকল্পনাটা করেছি যে একজন সৃষ্টিশীল মানুষ সবসময় তিনি এত দিন ধরে যে জায়গাটাতে কাজ করছেন বা যে কাজগুলো করেছেন তার চেয়েও ভালো কিছু করা, তার চেয়েও স্বপ্নের কিছু করা। একজন লেখক সবসময় একটা স্বপ্নের মধ্যে থাকেন, তার সেই স্বপ্ন পূরণের একটা পরিকল্পনা হয়তো এই বছর আমি করেছি, সেই পরিকল্পনাটা আমার আছে। অপি, আমি একটা ছোট্ট জায়গা ধরে দেই একটু, বাংলাদেশ শিশু একাডেমির যে লাইব্রেরিটি শিশুদের জন্য সেটা দেখে আমি চমকে উঠেছিলাম এবং আমি বলেছিলাম যে যারা শিশু একাডেমিতে এর মধ্যে যায়নি তারা বুঝবে না শিশুদের জন্য এত চমৎকার একটা লাইব্রেরি করা হয়েছে সংস্কার করে। এই কাজটা ধরে যদি একটু বলেন সম্ভাবনার কথাটা। আমি আসলে তিনটা জায়গায় বিলং করি আর কি। একটা আমার সংস্কৃতি অঙ্গন যেখানে আমি অভিনয় করি, একটা হচ্ছে আমার স্থাপত্যর জায়গা, আর একটা হচ্ছে আমার শিক্ষকতার জায়গা। তো তিনটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। মানে প্রথমে যদি যেটা দিয়ে আমাকে মানুষ চেনে ওপি হিসেবে, আমি নতুন বছরে যে বললাম না আমি একটা দীর্ঘ সবসময় চিন্তা করি, স্বপ্ন দেখি, আমি এখনও স্বপ্ন দেখি। আমি যখন যেখানে কাজ করব মিডিয়া, সেটা চলচ্চিত্র হোক সেটা নাটক হোক, আমি স্বপ্ন দেখি আমাদের মধ্যে আসলে এক ধরনের প্রফেশনালিজম কাজ করবে। কারণ আমরা এখন একটু বাইরে কাজ করি, তো মানে দেশের বাইরে কাজ করি, এখানে এসে কাজ করতে খুব খটকা লাগে, খুব আনকমফোর্টেবল লাগে। তো আমি আশা করি যে এইটা আস্তে 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 করে আমরা আসলে শিখব, শিখে এই জায়গাটা এমনভাবে কাজ করব যেন সবাই সবার জায়গায়, যে আফজাল হোসেন বলছিলেন যে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিকঠাক মতো কাজ করলেই কিন্তু ব্যাপারটা আসলে ঘটে, হ্যাঁ ওইখানেই রসায়নটা তৈরি হয়। তো ওইটা আমি একটা জিনিস স্বপ্ন দেখি যে আমরা পেশাদারিত্বের সঙ্গে যার যার কাজ করব, এটা আমার একটা স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন না, এটা আমার কনসার্ন। আমি 2005 থেকে শিক্ষকতার সাথে আছি, প্রতি বছর তিনবার করে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষার, বিশেষ করে ভর্তি পরীক্ষার খাতা দেখতে হয়, ওদের সাথে আমাদেরকে ভাইবাতে বসতে হয়। শিক্ষার যেটা হয়েছে যে রেজাল্ট খুব ভালো কিন্তু মান আস্তে আস্তে করে নামছে, সেটা বাংলা বলেন, সেটা ইংরেজি বলেন, সেটা অঙ্ক বলেন, এইটা নিয়ে আমি একটু কনসার্ন আছি। মানে আমার প্রত্যাশা হচ্ছে শিক্ষার মানটাকে এখন একটুখানি বোধহয় ওই দিকে একটু তাকাতে হবে। কারণ আমি অনেক নাম্বার পাচ্ছি কিন্তু আমি আমার কোনো স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করছি রম্বস এবং সামন্তরিকের মধ্যে পার্থক্য কী, ও উত্তর দিতে পারছে না। ও একটা ইংরেজি শব্দ ঠিকঠাক মতো একটা প্রপারলি হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট ভার্ব দিয়ে হচ্ছে ও লিখতে পারছে না, এমনকি বাংলাটাও পারছে না। এইটা নিয়ে আমি খুব কনসার্ন যে আমাদের মানটাকে আসলে বাড়াতে হবে। এখন আমাদের পাশের হার বাড়ছে ঠিক আছে, সেই সাথে মানটাও, মানে এখন যেটা হয়েছে একদম ব্যস্তানুপাতিক হয়ে গেছে, এটা উঠছে এটা নামছে, তো এটা আসলে সমানুপাতিক হওয়া উচিত। আর আরেকটা যেটা আপনি বলছেন যেটা আমার পেশার জায়গা, ওই লাইব্রেরিটা আমার ডিজাইন করা, ইন্টেরিয়ারটা আমার করা, আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে এটার সাথে। আমাদের বিশেষ করে যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে দেখা যায় যে কোনো একজন বড় কোনো আমলা বা সামথিং যাই হোক না কেন, তাদের একটা স্বপ্ন থাকে, সেটা পূরণ করার জন্য হচ্ছে একটা প্রজেক্ট তৈরি হয়। এটা এরকম হওয়া উচিত না, উচিত হওয়া উচিত আমার কন্টেন্টটা কি, আমার কনটেক্সটটা কি, আমার ইউজার কারা, আমার সংস্কৃতিতে কি আছে, আমার কৃষ্টিতে কি আছে, হ্যাঁ সেগুলোকে নিয়ে এইভাবে আসলে কাজ করতে যাওয়া উচিত। সেখানে হচ্ছে কি, হ্যাঁ অবশ্যই আমি কন্টেম্পোরারি
বা হচ্ছে এখন যে মডার্ন কাজগুলো হচ্ছে সেইটার সাথে নিজের সাথে কাজ করেই আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই যে বড় বড় মানুষগুলো বাইরে গিয়ে এটা দেখে এসে বলেন এটা এরকম চাই, এই প্র্যাকটিসটা আমাদের বন্ধ করতে হবে, সেটা বড় স্কেলে হোক সেটা ছোট স্কেলে হোক। যেমন শিশু একাডেমির লাইব্রেরিটা একদমই ছোট স্কেলের একটা কাজ, তারপরও এটা কিন্তু পুরোপুরি শেষ হয়নি। হ্যাঁ, পুরোপুরি শেষ হলে আমাদের চিন্তাধারা ছিল যে বাচ্চারা ওইখানে গেলে এটা সুন্দরভাবে থাকবে। যেমন প্রথমে বলছিল সাদা রং দেওয়া যাবে না, ময়লা হবে। আমি বললাম ময়লাটা হবে দেখেই তো বাচ্চারা শিখবে যে এটাতে পরিষ্কার করতে হবে, এটাকে আমি ময়লা করা যাবে না, সাদাতে আমার বড় লাগবে। তো এই ধরনের জিনিসগুলো আস্তে আস্তে করে আমার মনে হয় যে আমাদের সবাইকেই ওইটা মেনে নিতে হবে আর কি, মেনে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাইরে থেকে দেখে এসে বলা যে ওরকম একটা কিছু করা, বিজ্ঞাপনে তো এটা দেখে আসছিলাম আমরা, কিন্তু এখন তো বদলে গেল। এবং বিজ্ঞাপনের শক্তিটাকে যদি অন্যভাবে বলি, যে এবারে নির্বাচনে দলের সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপনের জন্য প্রায় সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা কিন্তু বিজ্ঞাপনের ভাষাটাকে ব্যবহার করেছে। এক হচ্ছে 3 কোটি ভোটার আছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে কিভাবে উপস্থিতি রাখবে। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র লিফলেট পোস্টার বা ব্যানারের মধ্যে না রেখে আজকের দিনে কিভাবে মানুষের সাথে যোগাযোগ করা যায়। এই জায়গা থেকে আমি যদি বলি যে বিজ্ঞাপনের সম্ভাবনার জায়গা থেকে বাংলাদেশের সম্ভাবনা, আমাকে একটু আটকে দেওয়া হলো, কারণ আমি বিচিত্র বিষয় বলতে চাইছিলাম। সেটা কিন্তু খুব আশার কথা না, মানে বছরের প্রথম দিন সেই কথাটা বলতে আমার ভালো লাগবে না। আমি এই ব্যাংককের পাতায়াতে প্রত্যেক বছর প্রায় গত 10-12 বছর ধরে একটা অ্যাড ফেস্টিভ্যাল হয় যেটা অস্কারের সমতুল্য, যে সমস্ত এই সাউথ ইস্ট এশিয়া যে বিজ্ঞাপনের দশা কীরকম, বিজ্ঞাপন কীভাবে পরিবর্তিত হচ্ছে, কেন হচ্ছে, সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ 3 দিন ধরে হয়। তো আমি একটা সময় নিয়মিত যেতাম, প্রায় 7 বার আমি নিয়মিত গিয়েছি এবং হতাশ হয়েছি যে যাই দেখি উত্তেজনা বোধ করি এবং দেশে এসে কোনো কাজে লাগানো যায় না। দেশ কিন্তু আসলে ওই যে ও বললো ওরকমভাবে ঘুরপাক খেতে থাকে, যে যারা আসলে দায়িত্বে আছে তারা ঘুরপাক খাওয়াতে পছন্দ করেন। আসলে পৃথিবীব্যাপী মূল বিষয়টা আরিফ, প্রত্যেক মানুষ যে বিষয়টি জানে তার উপর ভরসা করে। আর আমাদের এখানে কিন্তু বিষয়টা এই যে আমি জানি তোমাকে করতে বলছি, আমাদের একটা সংকট। তো সুতরাং এই সংকট বদলানো দরকার যদি আমরা নতুন বিশ্বের মধ্যে নতুন সত্যি একটা জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। যেমন নির্বাচনের কথা বলছিলেন, আমি একটা ছোট্ট করে একটা বিষয় শুধু বলতে চাই, যে যত কথাই বলুক না কেন আমি দেখি নাই অন্তত এই নির্বাচন চলাকালীন সময়ে যে তরুণ প্রজন্মের কথা বলা হয়েছে, কিন্তু তরুণ প্রজন্ম এবং তাদের ভাষা, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের ধ্যান ধারণা নিয়ে কোনো রোল, মানে আমি দেখতে পাইনি যে আসলেই প্রকৃত তাদের জেনে শুনে বুঝে কোনো কিছু করা হচ্ছে। আমি একটা তরুণ প্রজন্ম, আমার ঘরে 2টো বাচ্চা আছে, প্রত্যেকের ঘরে এরকম বাচ্চারা আছে, তাদের দেখলে কিন্তু বোঝা যায় ওরা আমরা না, ওরা কিন্তু আলাদা। ওদের ভাষা কিন্তু আলাদা, ওদের চিন্তা চেতনা এগুলো কিন্তু আলাদা, সেই ভাষাটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝিনি। এবং আমি মনে করি যে কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর, সেটা যদি শক্তিটা কাজে লাগানো যায় তাহলে ওই প্রজন্মকে আসলে কাছে আনা সম্ভব। আমি বলি কথাটা, আমি জানি না অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল কিনা, ভারতের ফিল্ম বদলে গেছে, লক্ষ্য করুন যে তারুণ্যের ভাষায় দিল চাহতা থেকে শুরু হয়েছে, এটা কিন্তু তরুণদের ফিল্ম, মানে তরুণরা অভিনয় করছে তা নয়। হ্যাঁ, তো যাক, ওটা হচ্ছে আপনার প্রসঙ্গটা। আমি নিজের একটা জায়গায় কথা বলতে চাই যেহেতু আজকের এই বিশেষ অনুষ্ঠানটায় এসেছি, সেটি হচ্ছে কতগুলো বিষয় আমাদের বাদ দেওয়া উচিত। এক হচ্ছে নতুন বছরে আমাদের চাওয়া, বছরে আমাদের কী দেবে, বছরের কাছে চেয়ে কী লাভ, দেশের কাছে আমাদের চাওয়া, দেশ কী দেবে, আমি দেশকে দেবো, সরকারের কাছে আমাদের চাওয়া। আমরা ভিক্ষুক হয়ে আছি, শুধু হৃদয় আর হাতটাকে বাড়ি দিয়ে আছি, চাওয়া দাও, এটা দেওয়ার শক্তি তো আমার ভিতর তৈরি করতে হবে। আমি একটু যদি বলি যে
এই যে আমি দিতে চাই বা আমি দিতে পারি, এটাও তো একটা কালের ব্যাপার। মানে দিয়েছে এই দেশের মানুষ, দিয়েছে, প্রমাণ আছে 101টা দিয়ে এই জায়গায় আমরা এসে বসেছি। কিন্তু তা না হলে এই এই যে কজন মানুষ বসেছি এদের বিশেষ বলা হতো না, বিশেষ বলার কোনো কারণই নেই যদি দেশটা তৈরি না হতো। এবং দেশটা তো এমনিভাবে তৈরি হয়নি, আমি সকলেই সেটা জানি। মানুষের আত্মত্যাগে তৈরি হয়েছে, নেতৃত্বে তৈরি হয়েছে, এবং সেই বিষয়গুলো মনে রেখে সেই গৌরবটা আমরা ধারণ করতে পারি কিনা সেটা চেয়ে নয়, দিয়ে। এই দেশ তৈরি হতে দিয়ে, আমরা দিয়ে যদি পারি তাহলে দেশকে একটা জায়গায় আমরা দেখতে পাবো, চেয়ে নয়। আফজল ভাইয়ের কথা থেকে নিপার কাছে আমি কিন্তু খুব ভালো লাগলো এই কথাটা, আমারও একটু মনের সঙ্গে মিলে যায় যে শুধু চাইবো কেন, দেয়াটাই আমাদের কাজ। আমরা শিল্পী, আমার কথা যদি বলি, যা না দেওয়ার গ্লানিটা আমাকে বেশি করে করে খায় পাওয়ার চেয়েও। আমি অনেক কিছু পাই, পেয়েছি অনেক সম্মান, অনেক কিছু, কিন্তু আমি দিতে পারিনি যে যতটুকু আমার দেওয়ার কথা ছিল। গ্লানি আনন্দে আমি সত্যি বোধ করি, আমার এটা সিনসিয়ারলি আমি বলছি কি যে মানে আমার কাছে মনে হয় কি যে বেলে রোডের সেই অন্ধকার ঘরটাতে নাটকটা শুরু হলো বলে আজকের জাতীয় নাট্যশালা। মানে আমি যদি এই জায়গাটাকে দেখতে চাই যে বেলে রোডের অন্ধকার ঘরে শুরু হলো বলে আজকে জাতীয় নাট্যশালা, তাহলে ব্যক্তি পর্যায়ে যে আন্দোলন শুরু হয়েছিল গোষ্ঠীগতভাবে, যে রাষ্ট্র একসময় তো সেটাকে অনেক বড় করে ভেবেছে। যেমন আমি একটা কাজ, এখন নাটকের নাচের প্রোডাকশন হয়, মানে যেটা একই জিনিস আমি বারবার দেখব। এটি তো খুব হালের প্রচলন বাংলাদেশের জন্য, নাচ মানে তো বিচ্ছিন্নভাবে একটি গানের সাথে নাচ, এরকমই ছিল। কিন্তু এখন শুনছি যে বড় বড় কাজ হয়, আমরা দেখছি সেগুলো এবং উপচে পড়া মানুষ সেখানে। এখন হাতে কী কাজ? হাতে কিছু কাজ আছে, মানে যে জায়গাটি আমি আফজল ভাইয়ের সুর ধরে বলতে চাই যে দিচ্ছি, আমরা অনেকেই নানাভাবে দিচ্ছি, কিন্তু একটা মৌলিক জায়গায় আমাদের একটা একটা খুব গ্যাপ তৈরি হয়েছে যে আমার দেশের সংস্কৃতি, আমার কৃষ্টি, আমার নাচের যে জায়গাটা সেটা আমি কতটুকু ধরব 47-এর পরে, 71-এর পরে, ভৌগোলিক সীমারেখার মধ্যে, নাকি আরেকটু ছাড়ব। এই যে একটা জায়গায় আমরা আছি সেটা নিয়ে আমাদের ভীষণভাবে কি বলবো যে এক ধরনের একটা কনফিউশন থাকে যে আমি এটা বল এই একটা নাচ এই এই ফর্মটা করলে এটা ভারতের নাচ, এটা 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 আমার করা যাবে না, এটা এটা আমি করতে পারবো। এটা কিন্তু এখনও আমরা এই সীমারেখাটা আমরা টানতে পারছি না, যে কারণে আমরা কনফিউজড। একটা জায়গায় গেলে আমরা ভাবছি এটা আমার করা উচিত হবে না, এটা করা উচিত, সব কিছু একটু এলোমেলো জায়গায় আছে। সেই জায়গাটা আমার মনে হয় আমাদের এখনই একদম ফিক্সড করা উচিত যে আমি এই থেকে এই পর্যন্ত আমার সীমারেখা, এর মধ্যে আমি আমাকে যতটুকু পারি আমি উজাড় করে দেব। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে সত্যিকারের কৃষ্টি, যে আমার আমার ভৌগোলিক সীমারেখা যেটা আছে সেটাকে আমরা কিন্তু ঠিকমতো দেখছি না, ভীষণ অবহেলার চোখে দেখি। গবেষণার কাজটা তো একেবারেই হয় না, একেবারেই হয় না যে একেবারে মানে মাটি থেকে তুলে আনলে তো সেটাকে আমি প্রেজেন্ট করতে পারবো না, এটাকে আমাকে একটু সাজিয়ে গুছিয়ে আমাকে মঞ্চায়ন করতে হবে, সারা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। ওই জায়গাটা আমার 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 কাছে মনে হয় যে এটা আমাদের ব্যর্থতা, আমরা যারা নৃত্যশিল্পী আছি। আমাদের এক এক সময় আমি একটা 10টা নাচ যদি একটা টিভিতে দেখি, এটা কোন দেশি পোশাক, এগুলো আমরা পড়ি, এটা কি আমার কালচার, এটা কি এই এই অঙ্গভঙ্গি কি আমার? আমি মানে আমরা সিনিয়র আর্টিস্টরাই হয়তো এই কম্পোজিশনগুলোকে করা হয় বা করছি, তা এই জায়গাটায় আমার একটা মানে ক্ষুধা তৈরি হচ্ছে যে এটা কিন্তু আমাদের এখন ধরতে হবে। যে অনেক কিছু করেছি, আমি আমি নিজেও বলি যে আমাদের অনেক কাজ হয়েছে, অনেক শিল্পী তৈরি হচ্ছে, অনেক যোগ্য ব্যক্তি মানে পারফর্মার তৈরি হচ্ছে। আমরা আগে ভাবতাম যে না আমাদের ছেলেমেয়েরা সেভাবে তৈরি হচ্ছে না, আমরা মানে যদি পাশের দেশকে বলি, ভারতে গিয়েও আমাদের ছেলেমেয়েরা কত ভালো কাজ করছে, তাই না? তো সেই জায়গায় আমি আমার একটাই চাওয়া যে আমাদের আরেকটু গবেষণা করতে হবে, আরেকটু মাটির দিকে তাকাতে হবে, নিজের দিকে তাকাতে হবে। লড়াই তো হচ্ছে নিজের সঙ্গে নিজের, নিজেকে নিজে অতিক্রম করে যেতে হবে। সিরাজ ভাই, একটা আমাদের একটা খুব জনপ্রিয় লোকগান, আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে নিত্য হিচর গাছে। আর আমাদের প্রথা বিরোধী কবি বলি আমরা, আমাদের সময়ের একজন দৃঢ়চেতা মানুষ তো নিশ্চিতভাবে হুমায়ুন আজাদ। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো। এই যে
দুই সময়ে রচিত দুটি কবিতা, এই যে প্রকৃতি ভালো থাকা, প্রকৃতি ভালো থাকা মানেই হচ্ছে মানুষ ভালো থাকা, সেই জায়গা থেকে একটা ভালো থাকার বাণী। না, বাণী বলতে কিছু না, এই যে যে এই যে যে ফুলের ব্যাপারটা এলো, ও নাচের কথা বলছিল, মিলন তার লেখালেখির কথা বললো, ও পিতার কর্মের কথা বললো, আফজাল চমৎকার করে তার দেওয়ার কথাটা বললো, এই যে সব কিছুর ভেতরে একটা সৌরভ আছে, যে সৌরভটি আমি লালন করি বলেই আজকে এখানে ছজনে বসে কথাটি বলছি। তবে আমার কেন যেন মনে হয় এখন যে অবস্থায় আমরা 47 বছর পরে বাংলাদেশে এসেছি, আমি শব্দটিকে আমাদের করে যদি চিন্তা করতে পারি, খুব বড় কথা না, খালি খালি যোগ করা, যোগ অঙ্কটা শেখা, একদিন বিয়োগ শিখেছি যোগটা শিখি, ভাগ না করে গুণটা শিখি, এই শেখাটা যদি হয় আর এই শেখাটা এক ফ্রেমের বাইরে যদি নিয়ে আসতে পারি, তাহলে ফুলের সৌরভ, সঙ্গীতের বাণী এবং সমস্ত উপকরণ একটি কথা থেকে যায়, সেই কথাটি আমরা যা শিল্প সাহিত্য করি, কতজনের জন্য করি, কার জন্য করি, ব্যক্তিটি আরও বিশাল হোক। এখানে ব্যক্তিটি বিশাল হওয়ার জন্য জন মানুষের কাছে যাওয়া, জন মানুষের কাছে আমি যেতে পারবো না সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাকে তুলে নিয়ে আসতে পারবো, এই তুলে আনার ব্যাপারটি সাহিত্যে হচ্ছে, আমি আশাবাদী নৃত্যে হচ্ছে, অভিনয় থেকে শুরু করে স্থাপত্যে হচ্ছে, বিজ্ঞাপন থেকে শুরু করে ওর প্রতিটি ভাবনায় হচ্ছে, আপনি নিজেও কর্মের সঙ্গে যুক্ত, কিন্তু কর্মফলটি বিস্তারিত করুন সার্বিকভাবে। আরেকটি ছোট কথা আমার আছে, আমি নিজের ব্যক্তিগত জীবনে একটা পেশার সঙ্গে ছিলাম, আমি পেশাজীবী ছিলাম, মিলন চমৎকার করে ভাগ করেছে তার কর্ম, আমি ভাগ করতে পারি নাই, কারণ ওর দীর্ঘক্ষণ লিখতে হয়, বড় ভলিউম লিখতে হয়, আমার লেখাগুলো অত 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 ই না। তা শেষ অবধি 2018 সালের 20 ডিসেম্বর সকাল পর্যন্ত আমি একটা কর্পোরেটে ছিলাম, যে কর্পোরেটটা এদেশের একটা বড় কর্পোরেট, সেখানে আমি 3 জন মানুষ নিয়ে কাজ করেছি, আমার প্রজেক্টগুলো ছিল, 3 জন মানুষ নিয়ে কাজ করেছি আমার অফিসটায়। এখন আমার অফিসে 300 লোক আছে, সেই আনন্দটুকু, এখনকার আনন্দটুকু কিন্তু আমি পাই না, কিন্তু আমার পাওয়া উচিত ছিল এই আনন্দটুকু, এই জন্যই আমি সব ছেড়ে আমি এসেছিলাম। সোজা বাংলায় বলি, আমি বাংলা একাডেমিতে কাজ করছি, আমি সেই আনন্দটুকু সবার সঙ্গে নিতে চাই। আরেকটি ছোট্ট, আমরা আপনাকে অভিনন্দনও জানাই, আপনি সদ্য বাংলা একাডেমির দায়িত্ব নিয়েছেন, সেই জন্য অনুষ্ঠানের একেবারে অন্তিম। আরেকটি কথা, গণতন্ত্রের চর্চা বলে আমরা যে কথাটা বলি, এই কথাটা বিশ্লেষণের দাবি এখন এসছে, নিশ্চয়ই তরুণদের তরুণদের নিয়ে ভাবনার কথার সঙ্গে গণতন্ত্র শব্দটিকে নিয়ে ভাবার আছে, আর শাসনকে সরিয়ে সেবার ব্যাপারটিও কিন্তু এসে যাবে এবার। আচ্ছা আরিফ, আমার একটা কথা আছে, সেই ছোট কথাই, সিরাজি ভাই ছোট বলে বলে বেশ বড় বড় কথাই বলেছে, ছোট কথা ছোট থাকেনি। যাই হোক, সেই কথাটি হচ্ছে যে এটা খুব জরুরি যে আমরা আমরা পরিকল্পনাগুলো কেন করি, যে এই বছর বা একটা বছরের শুরুর দিনে সারা বছরের পরিকল্পনাগুলো কেন করা হয়। প্রাচীন অ্যাথেন্স সভ্যতায়, গ্রিস সভ্যতা বলা হয়, কিন্তু শুরু হয়েছিল অ্যাথেন্স থেকে, তো সেটা সেই সময়ে সেই দেশের যে যুবকদের 18 বছর বয়স হতো, তাদেরকে একটা বড় জায়গায় এনে দাঁড় করানো হতো এবং তাদেরকে বলা হতো, প্রতিজ্ঞা করানো হতো যে তুমি যে জন্মে যে গ্রিস দেখেছ, মৃত্যুর সময় তুমি যেন একটা বড় গ্রিস দেখে যাও। তার অর্থটা কী? অর্থটা হচ্ছে তুমি জীবনে এমন এমনভাবে জীবনটিকে পরিচালনা করো, এমনভাবে পরিকল্পনা করো যে তুমি মৃত্যুর সময় যে দেশ তুমি যে দেশে তুমি জন্মেছ তার চেয়ে অনেক বড় দেশ দেখে যাও। সেই বড় দেশ অর্থটা মিলন ভাই, একেবারে সেই সময়ে আমার মনে হয় যে এই অনুষ্ঠান শেষ করবার জন্য ইমদাদুল হক মিলন যে কথা বলেছেন তারপর আর কোনো কথা থাকে না, তবু সবার কথা একসঙ্গে করে একটি বাক্য বলি, স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হলে লড়াই করতে হবে, এ কথাটাই আমি সবার কথা থেকে বুঝলাম, আপনারাও এ কথাটি অনুধাবন করবার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ইংরেজি নববর্ষের আবারও শুভেচ্ছা।